विभिन्न प्रतिकूलता कारण सकल एलिकाबी ठीक मत आसते ना इच्छा थे किंतु से समस्त बाधा दूरीभूत प्रतिकूलता उपेक्षा कर बर्तमान हरिबासुरे अपना जरा ग्रामस्थ बहिरागत निकटस्थ दूरगत आहूत अनाहूत बहागत परम परम साधुगुरु परम वैष्णवी वैष्णव हरिसभा श्रवणे आसन अलंकृत अलंकृत हरि हरिनाम प्रेम रस आस्वादन कारण बसे सबाई जीव चरणे अधम कृष्ण पदे हल्दने कोटि कोटि धन्यवाद प्रणाम रही आज के धन्य हल भारतवर्षर एक ऐतिह्यमय वस्तु बोलना एक सम्पद 500 बचर आगे सच्चिदानंद गौर सुंदर जो पादुका व्यवहार कर पादुका महाप्रभु सन्यासर पर विष्णुप्रिया देवी एकमात्र अवलम्बन जाके बुके आकड़े धरे साराटा जीवन काटिए श्री विष्णुप्रिया देवी सेवित महाप्रभु बाड़ी से अमूल्य सम्पद श्रीमान महाप्रभु पादुका इसे ग्रामे प्रत्येक मन के जेहतु पादुका इसे गए नवद्वीप हो गए विश्वास मिलाय वस्तु तत्के बहुत चैतन्य महाप्रभु इसे प्रकटकालीन लीला स्मरण कथा सुनबो शिवा सुनबी संगे नहीं वृंदावन से अस्त सती ललिता विशाख हिंदू रेखा चंपा ग्रतिका तंग विद्यांग देवी सुदेवी सुचित्रादि अस्त सती तक संगे नहीं चैतन्य महाप्रभु शुद्ध तई ना प्रत्येक सती छो आर्जन कर सहचरी सती তাদের নিয়ে সেই চৌষট্টি মঞ্জরী সতী আজ কলিযুগের মাটিতে তারা চৌষট্টি মহন্ত হয়ে এসেছেন দ্বাদশ রাখাল আজ দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ পঞ্চতত্ত্ব আর সবাই শিবাসঙ্গনের উত্তরত সবার মাঝখানে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে আর চৈতন্য মহাপ্রভু তো সবাই দর্শন করতে পারছে এটাই হচ্ছে ভগবান সত্তা লক্ষ লক্ষ মানুষের মাঝখানে যদি চৈতন্য মহাপ্রভু দাঁড়াতেন লক্ষ লক্ষ মানুষ তথা ভক্ত চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারতেন কেন এটাই তার ভগবান সত্তা তেরো মাস মাতৃগর্ভে অবস্থান পূর্বক নিম্ব তরুতলে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন কতদিন খুব বেশি দিন নয় হাজার হাজার বছর আগে নয় তিনি এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের দোলপূর্ণিমা মাত্র 500টা বছরের মধ্যে এটাই প্রশ্ন লাখ টাকার প্রশ্ন 500 বছরের মধ্যে তাকে আমরা ভগবান করে ফেললাম কি কারণে বিশিষ্ট মনুষ্য জাতি আর চৈতন্য মহাপ্রভু ছিলেন একে তো তার হাত দুটো ছিল দীর্ঘ আজান লম্বিত ভুজ জানু পেরিয়ে যেত সেটা হয়ে দাঁড়ালে চার হাত লম্বা ছিল তার উচ্চতা এই পরিধিকে চৈতন্য দর্শন বলছে নাগ্রোধ পরিমণ্ডল তিনি শুধু পুরুষ নন তিনি পুরুষ সিংহ
এই যে লম্বা হয়ে তিনি এসেছেন এটা তার ভগবান সত্তা। এমনিতে আমরা তাকে ভগবান বলে মন্দিরে বসিয়ে পুজো করছি না। তিনি জানতেন কি নদিয়া কি শান্তিপুর কি ফুলিয়া কি দক্ষিণ ভারত কি পুরীধাম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার চাঁদ বদন দেখবার জন্য ছুটে আসবে, এক বুক আশা নিয়ে আমার বদন দেখবার প্রত্যাশায় তারা ছুটে আসবে। আমি যদি দীর্ঘ দেহ ধারণ না করি তাহলে আমার বদন সবাই দর্শন করতে পারবে না। কি করুণা তার! আহা, শুধু তাই নয়, তিনি যখন প্রথম জন্মালেন নিম গাছের নিচে, সবাই জানেন শ্রীধাম নবদ্বীপে গিয়ে দর্শন করেছেন, শচিমায়ের কোলে যখন আছে, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, এত সুন্দর চাঁদের মতো ছেলে, চাঁদে তবু কলঙ্ক আছে, কিন্তু নিমাই যখন মায়ের কোলে শয়ন করে আছে তার মধ্যে কোনো কলঙ্ক নাই। উজ্জ্বল চন্দ্রালোকে উদ্ভাসিত শচিমায়ের বদন, তিনি দেখছেন আকাশে রয়েছে গগনের চাঁদ আর কোলে আছে তার ধরার বুকে নেমে আসা নদিয়ার চাঁদ। কিন্তু একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, ছেলেটা মাতৃস্তনে বদন দিচ্ছে না, মুখ দিচ্ছে না। নবজাতক জন্মগ্রহণ করে তার একমাত্র খাদ্য হচ্ছে মাতৃ দুগ্ধ, যদি সেই দুগ্ধ পান না করে কোন মা ধৈর্য ধরে থাকতে পারে আপনারা বলুন। নিজেকে আর স্থির রাখতে পারল না, ডাক দিলেন তার স্বামী জগন্নাথ মিশ্রকে। কি হলো শচী? স্বামী, এমনিতেই তো আমার জন্ম হতভাগিনী হয়ে জন্মেছি, আটটা চারটা মেয়ে আমার হলো আর মলো, নবমে বিশ্বরূপ, তারপরে দশমে আমার এই ছেলে। স্বামী গো, ছেলে তো আমার স্তন পান করছে না, তুমি কিছু একটা করো। কি করবো শচী? আমি বাবা, তুমি মা, তোমার স্তন তুমি যদি না পান করাতে পারো বা সে যদি না করে আমি কি করব বলো? তুমি এক কাজ করো। কি? তুমি আমার বাবাকে ডেকে নিয়ে এসো। শচিমা বলছে, কে? তদানীন্তন সময়ে, তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত, জ্যোতিষ পণ্ডিত, গণৎকার, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারতেন, তিনি হচ্ছেন শচিমায়ের পিতা জগন্নাথের শ্বশুর মশাই। নাম হল শ্রী নীলাম্বর চক্রবর্তী মহাশয়। শচীর কথা অনুসারে জগন্নাথ মিশ্র ছুটে গেল শ্বশুরের দ্বারে। কি হলো জগন্নাথ? তোমার মনটা এত ভারাক্রান্ত কেন, চিন্তান্বিত কেন? বাবা, বড় বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে ছুটে এসেছে। আরে কি হয়েছে বলো তো? তোমার একটা নাতি হয়েছে শচীর, একটা ছেলে হয়েছে, 13 মাস পরে জন্ম নিয়েছে, কিন্তু ছেলেটা কিছুতে স্তন পান করছে না, তাই চিন্তান্বিতা তোমার কন্যা আমাকে পাঠিয়ে দিল তোমার কাছে। এই কথা শোনা মাত্র যে অবস্থায় ছিলেন শ্রী নীলাম্বর চক্রবর্তী মহাশয় আর বিলম্ব করলেন না, দৌড়াতে দৌড়াতে জামাতার সঙ্গে এলেন নিম্বতরু তলায়। শুনে নিন, দেখছেন অপূর্ব রূপ লাবণ্যযুক্ত, তপ্ত কাঞ্চনবর্ণ, ফুটফুটে একটা ছেলে কোলে নিয়ে তার মেয়ে শচী বসে আছে। বাবাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেললো শচী। কাঁদিস না, নিয়তি কেন বাধ্যতি, যেটা হবার সেটা হবে,
বাবা তুমি একটু পরীক্ষা করে দেখো, তুমি একটু গণনা করে দেখো, আমি ভালো বুঝছি না কেন ছেলে আমার স্তন পান করছে না। এই দাঁড়া দেখি, আমার কোলে একটু দে তো মা, দুটি বাহু প্রসারিত করে। নীলাম্বর চক্রবর্তী যখনই তার নাতিকে কোলে নিয়েছে, দীর্ঘ দিনের পোড় খাওয়া এই জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তীর সৎবঙ্গটা রোমাঞ্চিত হয়ে গেল। গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠল, নয়নে অশ্রু নামল, দেহে বিবর্ণতা দেখা দিল, বাক রুদ্ধ হয়ে গেল, সৎবঙ্গ থরথর থরথর করে কেঁপে উঠল। এ কি হলো আমা, এ কি হলো, কত মানব শিশু আমি কোলে নিয়েছি, কত মানব শিশুকে আমি স্পর্শ করেছি, চুল পেকে হয়ে গেল সাদা, বার্ধক্যের ভারে আমি ভারাক্রান্ত, দীর্ঘদিন পৃথিবীর বুকে আমি বেঁচে আছি, কিন্তু এমন ঘটনা কোনোদিন ঘটেনি। একটা ছোট্ট নাবালক শিশু, তাকে কোলে নিতেই আমার দেহে কেন এমন পরিবর্তন নেমে এলো। এবার অপলক নেত্রে ছেলেটির ওই শিশু সর্ব অঙ্গ আপাদ মস্তক দৃষ্টি নিবদ্ধ করে তিনি দর্শন করতে লাগলেন। দীর্ঘক্ষণ নিমায়ের সর্বঙ্গ পরিদর্শন করে পরিলক্ষিত করে নীলাম্বর চক্রবর্তী জগন্নাথকে বলল, জগন্নাথ বাবা আমার দেখা হয়ে গেছে, আমার বিচার করা হয়ে গেছে, আমার বিচারে যেটা আমি পেলাম সেটা আমি বললে তুমি সহ্য করতে পারবে তো বাবা? আমি পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র, পুরন্দর পণ্ডিত জগন্নাথ মিশ্র, এই নিমায়ের বাবা ছিলেন পুরন্দর। পুরন্দর পণ্ডিত মানে কি, মাটি ভালো না হলে কোনোদিন ফল ভালো হয় না। যে সে ঘরে আমার ভগবান আসেননি, আমাদের হিন্দুদের যে 18টা মূল পুরাণ আছে, সেই 18টা মূল পুরাণের যে সংস্কৃত শ্লোক, 18টা পুরাণের সমস্ত সংস্কৃত শ্লোক এই জগন্নাথ মিশ্র মুখস্থ বলতে পারতেন, মুখস্থ একদম কণ্ঠস্থ। ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ, অগ্নিপুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত, মার্কণ্ড পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্ধ পুরাণ, এই অষ্টাদশ পুরাণের সমস্ত শ্লোক মুখস্থ বলতে পারতেন পণ্ডিত জগন্নাথ মিশ্র। জগন্নাথ বাবা শোনো, আমি গণনা করে আমি বিচার করে যা পেলাম তুমি শুনতে চাও? চাই বাবা, বলো, চিন্তা করো না, সহ্য করার শক্তি আমার আছে, আছে তো? হ্যাঁ, তাহলে শোনো, আমার গণনায় আমি এই পেলাম, তোমার এই ছেলে বাঁচবে না বাবা। দাঁড়াও, তবে আমি বিধাতা নই, আমি যমরাজ নই, আমি মরণ বাঁচনের বলার কেউ নই, হতে পারে ভুল আবার হতে পারে ঠিক, তবে ঠিকটা বেশি ভুলটা কম, তবে এও বলে রাখলাম তোমার ছেলের বেঁচে থাকার মতো কোনো লক্ষণ আমি দেখতে পাইনি, কিন্তু যদি তোমার ছেলে বেঁচে যায় জেনে নাও সারা পৃথিবীর সমস্ত মানব জাতি যে তোমার ছেলের দিকে তাকাবে ক্ষণিকের মধ্যে তাদের উদ্ধত শির লুটিয়ে পড়বে তোমার ছেলের চরণে, সারা বিশ্বের মানব কুল প্রদানত হবে তোমার সন্তানের,
সারা বিশ্বকে শাসন করবে তোমার এই পুত্র। জগন্নাথ বিশ্ব ছেড়ে দেওয়ার পাত্র নয়, অমনি করে জোরে বললেন, বলো বাবা তুমি কি কি দেখে আমাকে এই কথা বললে? আমি পণ্ডিত পুরন্দর জগন্নাথ, বলতে হবে তোমাকে, বলতে হবে কি দেখেছ। জগন্নাথ তুমি তো পণ্ডিত, তোমার ঘরে তো বহু গ্রন্থ আছে, একটা গ্রন্থ তোমার সংগ্রহে আছে কি? কি গ্রন্থটির নাম হচ্ছে? সমুদ্রক আছে? হ্যাঁ আছে, নিয়ে এসো। সমুদ্রক গ্রন্থটি নিয়ে এলেন জগন্নাথ মিশ্র গ্রন্থাগার থেকে। নিম্বতরুতলে ওই ছোট্ট নিমাইকে কোলে ধরে নীলাম্বর চক্রবর্তী বললেন, পাতাটা খোলো জগন্নাথ, ওই সমুদ্রক গ্রন্থের পাতাটা খোলো, 3 নম্বর শ্লোকটা তুমি পাঠ করো, দেখো কি বলছে, কি আছে সেই শ্লোকে। ভক্তমণ্ডলী আমার স্নেহময়ী মায়েরা, সারা জীবন ধরে আপনারা ভক্ত প্রাণ নিতাই দাস, চৈতন্যের দাস, গৌর অনুদাস ভক্তবৃন্দ, নবদ্বীপ যান, বৃন্দাবন যান, পুরীধাম যান, গয়া যান, বারাণসী প্রয়াগ তীর্থ পরিভ্রমণে যান, সাগর সঙ্গমে যান, তীর্থে তীর্থে পরিভ্রমণ কালে কত সাধুগুরু বৈষ্ণব, কত ভক্ত, কত মনীষী, কত মহামানব আমাদের নয়ন পথে ঘুরে বেড়ায়, কিন্তু বর্তমানে আসল নকল সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তো কোনটা আসল কোনটা নকল ধরা বড় মুশকিল। তবে আপনারা যদি মন দিয়ে কথাগুলো শোনেন, তাহলে প্রকৃত যে মহামানব, প্রকৃত যে মহাপুরুষ, তাহলে এখন থেকে দেখলেই চিনতে পারবে। ওই গ্রন্থের 3 নম্বর শ্লোকে, সমুদ্র গ্রন্থের 3য় শ্লোক, মহামানব বা মহাপুরুষের অঙ্গে 32টা লক্ষণ পরিলক্ষিত হয়, কি কি শুনে রাখুন, ভালো করে মুখস্থ করে নেবেন। পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত, ষড়ুন্নত, ত্রিহস্য, ত্রিপ্রীথু, ত্রিগম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। মহাজনের অঙ্গে পঞ্চ দীর্ঘ, 5টি অঙ্গ প্রত্যঙ্গ হবে লম্বা লম্বা, বলবো আমি কি কি, 5টি অঙ্গ প্রত্যঙ্গ হবে সূক্ষ্ম, 7 জায়গায় থাকবে রক্তের চিহ্ন সপ্ত রক্ত, 6টি অঙ্গ প্রত্যঙ্গ হবে উঁচু স্বর উন্নত, ত্রিপৃথু 3টি অঙ্গ প্রত্যঙ্গ হবে বিশাল মানে চওড়া হবে, ত্রি রহস্য, রহস্য মানে ছোট, আর ত্রি গম্ভীর, 3টি অঙ্গ প্রত্যঙ্গ হবে গম্ভীর। এই 32টা দাত্রিংশ, 32টা হচ্ছে লক্ষণ মহান, মহাজনের অঙ্গের চিহ্ন। এইবার বলছি, জগন্নাথ মিশ্রকে দেখালেন পণ্ডিত নীলাম্বর চক্রবর্তী, এইটুকু ছেলে, 3 দিনের ছেলে, তার অঙ্গে পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে 32টা লক্ষণ আমি দেখতে পাচ্ছি, অসম্ভব। বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলো পরিলক্ষিত হয়, কিন্তু 3 দিনের বাচ্চার শরীরে দেখা অসম্ভব, কিন্তু আমি দেখতে পাচ্ছি। পঞ্চ দীর্ঘ, মহাপুরুষের অঙ্গের 5টি অঙ্গ প্রত্যঙ্গ হয় লম্বা, কি কি? মহাপুরুষের নাসিকা হবে দীর্ঘ, মহাপুরুষের হনু হবে দীর্ঘ, মহাপুরুষের হস্ত হবে দীর্ঘ, মহাপুরুষের নয়ন হবে দীর্ঘ, মহাপুরুষের জানু হবে দীর্ঘ। পঞ্চ দীর্ঘ, নাসিকা, হস্ত, হনু, নয়ন আর জানু, 5 গুণে যান। মহাপুরুষের 5টি অঙ্গ প্রত্যঙ্গ হবে সূক্ষ্ম, হ্যাঁ সূক্ষ্ম, ত্বক গায়ের চামড়া হবে সূক্ষ্ম, কেশ মাথার চুল হবে সূক্ষ্ম, দন্ত এই দাঁতগুলো হবে সূক্ষ্ম, ইঁদুরের মতো, ওই হাতির মতো বড় বড় লম্বা দাঁত নয়, এই অঙ্গুলির পর্ব, হাতের পর্বগুলো হবে সূক্ষ্ম, আর গায়ের রোমগুলো হবে সূক্ষ্ম, ত্বক কেশ অঙ্গুলির পর্ব, দন্ত রোম, তাহলে 5 আর 5 10 হলো। এইবার বলছে, মহাপুরুষে
শরীরের সাত জায়গায় থাকবে রক্তের দাগ, রক্ত চিহ্ন। যখন প্রতিমা, মাটির প্রতিমা তৈরি হয়, দুর্গা লক্ষ্মী সরস্বতী, একটা জিনিস লক্ষ্য করবেন, ওই মৃৎশিল্পী যারা, মাটির প্রতিমা যারা নির্মাণ করেন, এই নয়ন আঁকার সময় দেখবেন নয়নের শেষের দিকে লাল মতো দাগ দেয়, দেখেছেন? দেখেননি লাল দাগ দেয় কেন? চরণতল হবে রক্তিমবর্ণ, মহাপুরুষের চরণের তলা হবে লাল, করতল হাতের তলা হবে লাল, তালু লাল, ওস্তাধর, ওষ্ঠ এবং অধর। ওষ্ঠ মানে কি? আমাদের উপরে ঠোঁট, আপার লিপ যেটা, ওটা লাল হবে। লোয়ার লিপ যেটা অধর বলে, এটা হবে লাল। আমার মায়েরা যে লিপস্টিক দেন, মহাপ্রভু কোনোদিন লিপস্টিক দিত না, কিন্তু তার বদন, তার অধর এবং ওষ্ঠ দুটোই সবসময় রক্তিম হয়ে থাকতো। চরণতল করতল তালু ওষ্ঠাধর, জিহ্বা হবে রক্তিমবর্ণ, এই জিহ্বা হবে লাল। নখগুলো হবে রক্তিমবর্ণ, আর নয়নের প্রান্ত ভাগ রক্তিমবর্ণ, এই সাতটা। তাহলে কত হলো? দশ আর সাথে ১৭। ছটি অঙ্গ প্রত্যঙ্গ হবে উন্নত উঁচু, কি কি? নাসিকা হবে উন্নত, স্কন্ধ দেশ হবে উন্নত, বক্ষ দেশ হবে উন্নত, কোটি দেশ হবে উন্নত, জানু হবে উন্নত, আর এই যে নখগুলো ফ্ল্যাট নয়, যে গোলের পিঠের মতো উন্নত। তাহলে ১৭, ৬ কত হলো? ২৩ হলো, হ্যাঁ, ২৩ আর ৩৩৩, তবে তো হবে ৩২। তিনটি হবে পৃথু, বিদ্যাসাগর মহাশয়ের কপাল দেখেছেন, চওড়া না? বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, গৌড়ীয় বৈষ্ণব ভক্ত যত আছেন, সবার দেখবেন ললাট দীর্ঘ, মহাপুরুষের ললাট হবে দীর্ঘ, বক্ষ দেশ হবে দীর্ঘ, আর কোটি দেশ হবে দীর্ঘ। এই হচ্ছে ত্রিপৃথু, ২৩ ৩৬। এইবার বলছে ত্রিভস্য, তিনটি অঙ্গ প্রত্যঙ্গ হবে ছোট, কি কি? জঙ্গা, গ্রীবা, লিঙ্গ, এই হলো ২৯, আর ত্রিগম্ভীর। এই তিনটে গম্ভীরের অর্থ তিন প্রকার। মহাপুরুষের বুদ্ধি হবে গম্ভীর বুদ্ধি, মহাপুরুষের কণ্ঠস্বর হবে গম্ভীর, আর মহাপুরুষের এই যে উদারের মাঝখানে যে গর্তটা, এটাকে কি বলে? নাভি মানে নেহি, হিন্দি শব্দ নেহি, নেহি শব্দটা অপভ্রংশ হয়ে নাই হয়ে গেছে আপনাদের বা আমাদের এই গ্রামে। নাই কেন বলে এটাকে জানেন? আমি যখন বা আপনারা যখন, আমরা সবাই যখন মাতৃগর্ভে ছিলাম, মা যখন খাদ্যবস্তু গ্রহণ করত, খেত, তার নির্যাসটা মায়ের গর্ভে বসে আমি পেতাম, কি মুখ দিয়ে নয়, আমার পা দুটো উপরের দিকে ছিল, মাথাটা নিচের দিকে, ৩২টা নারী আমাকে জড়িয়েছিল। মায়ের খাদ্যবস্তুর নির্যাস আমি যখন মাতৃগর্ভে বসে পেতাম, তখন মায়ের খাদ্যনালীর সঙ্গে আমার খাদ্যনালীর একটা, অনেকটা বলতে পারেন, ওখানে একটা প্লাস্টিক সার্জারি করে দিত কোনো এক অজ্ঞাত ডাক্তার, নারীর সম্বন্ধ হয়ে যেত, আর সেটা কিন্তু এইখান দিয়েই কানেকশনটা ছিল। যখন আমি জন্ম নিলাম, ধাত্রি মাতা বা ডাক্তার সেই নারীটা কেটে দিল, কানেকশনটা আউট করে দিল, অর্থাৎ মায়ের সঙ্গে আমার যে যোগাযোগটা ছিল এইখান থেকে, সেই যোগাযোগটা এখন আর আছে নাই। এইটা মনে করে দেওয়ার জন্যে এই স্থানটার নাম দেওয়া হয়েছে নাভি বা নাই। তাহলে মহাপুরুষের এই নাভি হবে গম্ভীর বুদ্ধি কণ্ঠস্বর নাভি, এই ২৯ তীরে ৩২, পঞ্চ দীর্ঘ পঞ্চ শিক্ষ শপত রক্ত সরুন্নত ত্রিহস্য ত্রিপৃথু ত্রিগম্ভীর দ্রাত্রিংশ লক্ষণ মহান।
এই সমস্ত চিহ্ন অঙ্গে ধারণ করে বাঙালির প্রাণ আমাদের আদর্শ পুরুষ চৈতন্য মহাপ্রভু এই দোল পূর্ণিমাতে তিনি বাংলার মাটিতে এসেছিলেন যার অবিস্মরণীয় কীর্তি তাকে ভগবানের আসন দিতে বাধ্য করেছে।